এই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য ফটোগ্রাফি। সো কেমন আছো তোমরা সবাই? সো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার যে এই DJI Air 2S এর কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আর তার সাথে সাথে আমরা এটাকে আজকে আপডেট করব। আমি ড্রোনটা কেনার পরে মোটামুটি বছরখানেক ইউজ করেছি, এখন অবধি আপডেট করিনি। তো আপডেট করাটাও আজকে তোমাদেরকে দেখাবো যে কী করে আপডেট করতে হয়, আফটার আপডেট মানে আপডেটের পরে এটা আমরা কী কী ফিচার্স পাচ্ছি, আমরা আপডেটের আগে কী ফিচার্স ছিল আমার এখানে আর আপডেটের পরে কী ফিচার্স আছে সেসবও তোমাদেরকে দেখাবো। সো তার আগে আমি ঝপাঝপ সব কিছু সেট আপ সেটিং করে নিই। সো তার সাথে সাথে আরও একটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো গিয়ে আমার এই ড্রোনটাতে আমি আপডেট করাইনি, তাতে প্রবলেম যেগুলো হচ্ছিলো, প্রথম কথা মাঝে মধ্যে সিগন্যাল লস হয়ে যাচ্ছিলো, সেকেন্ড হলো গিয়ে যে প্রবলেমটা হচ্ছিলো কানেক্ট হতে খুব মানে যেমন ঝপাত করে এটা মানে অন করলাম অন কানেকশানের সাথে কানেক্ট হয়ে যেত, সেই কানেকশানটা নিতে খুব লেট করছে। আর একটা প্রবলেম হচ্ছে গিয়ে ওপরে গেলে পরে কানেকশান তোমার ফেল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। সো এরকম কিছু কিছু প্রবলেম খুব বাজেভাবে ফেস করতে হচ্ছে। তো আমি ঝপাঝপ এটাকে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কী করে আপডেট করাতে হয় আর আমার আপডেট ভার্সন কী আছে এখন, সব কিছু তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে আর একটা নতুন গুড নিউজ দিতে চাই যে আমি ফটোগ্রাফি নিয়ে ভিডিওগ্রাফি নিয়ে নতুন ক্লাস স্টার্ট করছি ইউটিউবের উপরেই, কোনো কোর্সেস কিছু না, স্টার্ট করছি কী করে ফটোগ্রাফি মানে একদম বিগিনার যারা আছে তারা কী করে ফটোগ্রাফি শুরু করবে, কী করে কী করবে, কীভাবে ক্যামেরা, হোয়াট ইজ ক্যামেরা, ফটোগ্রাফি কেন করবে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমি নতুন করে ভিডিও শুরু করছি। তো যদি জয়েন করতে হয় সো প্লিজ সূর্য ফটোগ্রাফিতে জয়েন করো, আমি নতুনভাবে সবাইকে একদম বেসিক থেকে শুরু করব। সো গাইস, আমার রিমোট কন্ট্রোল তো রেডি, তো তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে কী করতে হয়, কী করে আপডেট করতে হয়, আফটার আপডেট কী আমরা পাচ্ছি। সো গাইস, অন করে নিয়েছি, করে নেওয়ার পরে দেন আমি তোমাদেরকে ড্রোনটাকেও অন করে দেখিয়ে দিচ্ছি। এই যে হলো আমার ড্রোন DJI Air 2S। তো তোমরা তো সবাই জানোই কীভাবে কী করতে হয়, খুলতে হয় কীভাবে, কীভাবে আটকাতে হয়। তো এটাকে এভাবে খুলতে হয়, খুলে দেন অন করবে, আমি তোমাদেরকে নর্মালি দেখিয়ে দিচ্ছি। সো সো গাইজ, আমার ড্রোন অন হয়ে গেছে। তো ড্রোন অন হওয়ার সঙ্গে সঙ্গে এর সাথে খুব ফাস্ট কানেক্ট হয়ে যেত, যখন আমি নতুন নতুন নিয়েছিলাম মোটামুটি 2-3 মাস মতো খুব ফাস্ট কানেক্ট হয়ে যেত, এখনও অবধি এর কানেকশান নেয়নি। ড্রোন অন হয়ে গেছে বাট এর এখনও কানেকশান নেয়নি। সো আমি চলে যাই DJI অ্যাপে, কারণ এটা অটোমেটিক্যালি ঢুকে যেত কিন্তু সেটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে না। তো অ্যাপে আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যাপে চলে এসেছি। এবার অ্যাপে ঢুকতে এত এটা আর একটা প্রবলেম হতে পারে, সেটা হলো গিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আমাকে আপডেট দিয়ে দিয়েছে, এখানে আপডেট দিয়ে দিয়েছে। তোমরা এভাবেও আপডেট করতে পারো। আর তার আগে, তোমাদের আপডেট করার আগে আমি কিছু ফিচার্স তোমাদের দেখিয়ে দিই যে কী কী ফিচার্স আমার এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ নিউ আপডেট, Air 2S ফার্মওয়্যার আপডেট অ্যাভেলেবেল। সো গাইস, এখানে যেমন দেখো জিরো দেখছো, RC কানেক্ট হয়ে গেছে, এখানে ফিচার্স আপডেট তোমাদেরকে অ্যাবাউট যাই আপডেট দেখতে পাচ্ছ, এখানে দুটোই আপডেট দেখিয়ে দিচ্ছে, আপডেট ভার্সনও তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি কীভাবে কী আছে। ওকে, Air 2S আপডেট ভার্সন দেখতেই পাচ্ছ, চেক আপডেট, এই ভার্সনে আছে, কারণ আমি কেনার পর থেকে এখনও আপডেট করিনি। তো আজকে আপডেট করো, তার আগে তোমাদের কিছু ফিচার্স দেখিয়ে দিই, যেমন এখানে আমি নর্মাল স্লোমো, এখানে ক্যামেরা ভিডিও, ওকে, কুইক শট, মাস্টার শট, টাইম ল্যাপস, প্যানোরামা, এইসব জিনিসগুলো পাচ্ছি। কুইক শট, আচ্ছা কুইক শট এই ভেতরে ওপেন হচ্ছে না, তো যাই হোক কুইক শটে আমরা কিছু কিছু ফিচার্স পাই। তো গাইজ, আমি ঝপাত করে তোমাদেরকে আপডেট বসিয়ে দিই, আপডেট বসিয়ে তোমাদেরকে দেখাই আপডেট কর মানে আপডেট করলে পরে আমরা কী কী নতুন ফিচার্স পাচ্ছি। আর আমার যে যে প্রবলেমগুলো হচ্ছিলো, ড্রোন কানেক্ট হতে চাইছিলো না, ড্রোন কানেক্ট হয়ে গেলে ডিসকানেক্ট হয়ে যেত, তারপরে আরও কিছু কিছু, তারপরে স্ক্রিনে ফ্লিকারিং হচ্ছিলো, ফ্লিকারিং বলতে ড্রোনে কোনো শট নিচ্ছি আটকে 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 যাচ্ছিলো, বাট ড্রোনে যে ক্যাপচার করছে সেটা এক্স্যাক্ট ক্যাপচার করছে, বাট মোবাইলের প্রবলেম হচ্ছিলো যে আমার ঠিকঠাকভাবে
ক্যাপচার করছিল না। সো গাইজ আমরা বেশি টাইম ওয়েস্ট না করে আমরা আপডেট করে নিই, আমরা তার আগে ইয়ে করে নিই, ইন্টারনেট কানেক্ট করে নিই। ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে, এবার আমরা আপডেট করিয়ে নিই। সো গাইজ ফাইনালি আমি আপডেট করতে চলেছি। আপডেট, চেক ইউর ভার্সন, আপডেট, আপডেট। সো গাইজ দেখতেই পাচ্ছ এখন আপডেট শুরু হয়ে গেছে। তো আফটার আপডেট আমরা দেখবো, আফটার আপডেট আমরা কী কী ফিচার্স নতুন পাচ্ছি। ওকে, আমরা উড়িয়েও দেখাবো তোমাদেরকে। তো ড্রোন আমাদের অন, এক বছর ধরে কোনো ড্রোন আপডেট দিইনি, এবার দেখলাম ড্রোন আপডেট না করাও প্রবলেম হয়। মাঝে আমার শ্যুটিংয়ে গিয়ে বেদিক ভিলেজে শ্যুটিংয়ে গেছিলাম, গিয়ে ওখানে ডিসকানেক্ট হয়ে গেছিলো। তারপরে সিকিমে একটা শ্যুটিংয়ে গেছিলাম, ওখানে গিয়ে আমার ড্রোন ডিসকানেক্ট হয়ে গেছিলো। তো যতক্ষণ আমাদের আপডেট হচ্ছে, 47% হয়েছে, পুরোটা হয়ে যাক। আপডেট চলছে, এখন অনেকক্ষণ ধরে আপডেট নিচ্ছে, আবার এটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে আবার এটা কি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, বারবার এরকম করছে। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে, মানে আপডেট হচ্ছে যেহেতু ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে। সো গাইস সেকেন্ড যে আপডেটটা ছিল সেটাও আপডেট মিলে দিই, এটা নেটওয়ার্ক আপডেট, এটাও আপডেট হচ্ছে। সো গাইস সেকেন্ড যে আপডেটটা দেখতে পাচ্ছ তোমরা, নেটওয়ার্ক আপডেটটা, নেটওয়ার্ক আপডেটটাও আমি মেরে নিলাম, নেটওয়ার্ক আপডেটটা, এটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে আপডেটটা। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড আপডেটটাও কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গিয়ে আমাদের আপডেট কমপ্লিট। সো আবার ড্রোন চলতে শুরু করে দিয়েছে। সো গাইস এবার আমরা বাইরে চলে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই যে অ্যাকচুয়াল আমরা আপডেট করার পরে কী ফিচার্স পেয়েছি, কী ফিচার্স পাইনি। সো চলো গিয়ে একবার বাইরেই চলে যাই, বাইরে গিয়ে দেখি। Take off. The home point has been updated. Please check it on the map. সো গাইস মেজর কোনো আপডেট তো দেখছি না, স্মার্ট এভি এইভি বেস্ট, আমি সিম্পল স্মার্টে কী আছে, স্মার্টে কী আছে, স্মার্টে কিছু সেরকম তো কিছু বুঝছি না, এভিভিতে কী আছে, পাঁচ যাই না, এটাও আমি ঠিক বুঝতে পারছি না। টাইম ল্যাপ শট, এটা আবার কি, আচ্ছা আচ্ছা, সিম্পল ভিডিও নর্মাল,
Battery level is low. The aircraft will go to the home point in 10 seconds. সো গাইস, তোমরা তো দেখলে পুরো ড্রোন ফ্লাই অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং, কী করে আপডেট করব ড্রোন, আফটার আপডেট আমরা কী কী ফিচার্স পাচ্ছি তোমাদেরকে তো সব কিছু দেখালাম। সো গাইস, এই অবধি ভিডিও ছিল, যদি ভালো লাগে সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সূর্য ফটোগ্রাফি। এরকম ধরনের নতুন নতুন আরও আপডেট আসতে চলেছে। সো এখানেই টাটা, বাই বাই। আর যেমনটা তোমাদেরকে বললাম যে আমি ফটোগ্রাফির নতুন সেশন শুরু করছি, যদি জয়েন করতে হয় সো আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারছো, সূর্য ফটোগ্রাফি ইনস্টাগ্রামে, সূর্য ফটোগ্রাফিতেই আমার ইনস্টাগ্রাম রয়েছে, ওখানেও নতুন নতুন আপডেট আসতে থাকে সবসময়। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।